হাঁস ছিল সজারু, দেখা নন মানি না, হয়ে গেল হাঁস ঝাড়ু, কেন তো জানি না, বক কহে কচ্ছপে, বাহ বাকি ফুটি, অতি খাসা আমাদের বক কচ্ছপ মূর্তি। প্রতিবারই সুকুমার রায়ের ছড়া পাঠ করতে গেলে ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে ওঠে, নিখাদ আনন্দের এক টুকরো হাসি, অর্ধেক তার ছন্দ মিলে, অর্ধেক তার কল্পনায়। ছন্দ যেন ছন্দ নয়, মনে হয় গান, নানান সুর ও তালের বিচিত্র সব ছন্দময় ছড়া, আর কল্পনাতেও তেমনি অফুরন্ত। যেমন এই ছড়াটিতে একটি সজারু হাঁস ছিল, বা হাঁস ছিল সজারু, কিন্তু যে করেই হোক দুটো মিলেমিশে হয়ে গেল হাঁস ঝাড়ু। এখানে আরো দেখা যায় বক এবং কচ্ছপ মিলেমিশে হয়ে যায় বকচ্ছপ, হাতি এবং তিমি মিলেমিশে হাতিমি। এই উদ্ভট সন্ধিতেই সৃষ্টি হচ্ছে মোর গরু, গিরগিটিয়া কিংবা সিংহরিণ। অবশ্য লিখে ক্ষান্ত হচ্ছেন না সুকুমার রায়, বরং এই উদ্ভট আজগুবি প্রাণীগুলোকে একেও দেখাচ্ছেন। তার পর্যবেক্ষণ ক্ষমতা আর কল্পনার জোরে প্রাণীগুলো চোখের সামনে জলজান্ত রূপ ধারণ করছে, আর নির্দেশ করছে ছড়াটির নামের দিকে, খিচুড়ি। বাঙালির অন্যতম পছন্দের খাবার, চালে ডালে মিলেমিশে কী করে এই খাদ্য তৈরি হয় তা এক বিস্ময়। যেমনি বিস্ময়কর তার এক নিজস্ব জগৎ, যেখানে আমাদের চির পরিচিত প্রাণীদের সংমিশ্রণে তৈরি করছেন বিচিত্র সব প্রাণ। দেখতে যেমনি অদ্ভুত, নামের দিক থেকেও তেমনি অসামান্য প্রাণীগুলো। তার তৈরি জগতে কখনো দেখা যাচ্ছে চার পেয়ে কুমড়ো পটাশ, তো কখনো হুকোমুখো হ্যাংলা, কিমাকার কিমভূত বা রামগরুরের ছানা যাদের হাসতে নাকি মানা, অথবা আজগুবি এক পাখি যাকে ডাকা হয় ট্যাশগরু। হাস্যরসের এই অভিব্যক্তিতে সুকুমার রায় অদ্বিতীয়, যার কল্যাণে পরবর্তী সময় আমরা বাংলা সাহিত্যে পাবো একানরে কিংবা হাটিমাটিমের মতন উপভোগ্য ছড়া। তবে তার নিজস্ব ছড়ায় আরেকটি বিষয় লক্ষণীয়, যে তিনি সংলাপ জুড়ে দিচ্ছেন তার সৃষ্ট প্রাণীগুলোর মুখে। এখানে যুগল উদ্ধৃতি চিহ্নে যা বন্দী করা হচ্ছে, এই সংলাপ সংক্রান্ত কথাবার্তা আমরা শুনতে পাই এলিসের মুখে, লুইস ক্যারলের এলিস ইন ওয়ান্ডারল্যান্ডে, যেখানে বইটির শুরুতেই এলিস আক্ষেপ করছে তার বইগুলোতে ছবি এবং সংলাপ কেন নেই। এলিসের সেই আক্ষেপই যেন ঘুচিয়ে দিচ্ছেন সুকুমার রায়, ব্যবহার করছেন কমিক সংলাপ এবং বৈচিত্র্যময় ছবি তার এই ছড়ার বইগুলোতে। তবে লুইস ক্যারলের জ্যাবারওয়াকির ব্রিলিককে ধরা হোক, বা এডওয়ার্ড লিয়ারের ডঙ্কিং বা জাম্বলি, এদের জগৎটা রূপকথার জগৎ, যাদের দেখা পেতে হলে ভিন্ন জগতে পা ফেলতে হয়। অন্যদিকে সুকুমার রায়ের হুকুমুখ বাস করে বাংলাদেশে, শ্যামাদাস মামা তার আফিংয়ের থানাদার, আর তার কেহ নেই এছাড়া। ট্যাশগুরুকে দেখা যায় হারুদের আপিসে, কিম্ভূতকে দেমরে মাঠপাড়ে ঘাটপাড়ে, কুমড়ো পটাশও নিশ্চয়ই শহরের আশপাশেই থাকে, নয়তো তাকে নিয়ে কেন এত সতর্কবাণী। বিষয় নির্বাচনে সুকুমার রায়ের হাস্যরসের সন্ধান পাওয়া যায়। কখনো শব্দের শোরগোল থেকে তৈরি হয় শব্দকল্পদ্রুম, তো কখনো আবার গন্ধের বিচার করে পুরো রাজদরবার, কখনো খোঁজে পাগলাসারে করলে তারা কি করে তাকে ঠেকানো যায়, কখনো আবার প্রশ্ন করে ন্যাড়া বেলতলায় কবার যায়। 1923 সালে প্রকাশিত হয়েছিল সুকুমার রায়ের আবোল তাবোল। আর কোনো গ্রন্থ প্রকাশিত না হলেও শুধুমাত্র এই একটি গ্রন্থের 45টি ছড়া নিয়েও সুকুমার রায় স্মরণীয় হয়ে থাকতে পারতেন। তার ব্যবহৃত অধিকাংশ রচনাই খাঁটি ননসেন্সের সার্থক উদাহরণ, যা না চলে অনুকরণ না চলে বিশ্লেষণ, এবং জিনিয়াস না হলে যার উদ্ভাবন সম্ভব নয়। আমার মনে হয় একটি শিশুর ওপর তার পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব থাকে আজীবন, যেমনটা সুকুমার রায়ের ওপর ছিল তার বাবার প্রভাব। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যিনি নিজেও ছিলেন একজন লেখক, কালার প্রিন্টিং এর সঙ্গে যিনি বাঙালির পরিচয় করিয়ে দিয়েছিলেন, শিশু সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। 1913 সালে তিনি প্রকাশ করেছিলেন সন্দেশ পত্রিকা, যে পত্রিকায় পরবর্তী সময় সৌরভ হয়ে উঠবেন সুকুমার রায়। এছাড়াও তিনি ছিলেন চিত্রকর, সঙ্গীতজ্ঞ, সুরকার, প্রযুক্তিবিদ এবং শখের জ্যোতির্বিজ্ঞানী। বিজ্ঞান মনস্ক ছিলেন, তাই ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর সঙ্গে, যিনি তৈরি করেছিলেন ক্রেস্কোগ্রাফ, গাছের বৃদ্ধি পরিমাপের যন্ত্র, লিখেছিলেন অব্যক্তর মতন প্রথম শ্রেণীর প্রবন্ধ সংকলন। এদের আরেকজন নিকট বন্ধু প্রফুল্ল চন্দ্র রায়, যিনি মার্কারি নাইট্রেট আবিষ্কার করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। বন্ধুস্থানীয় আরেকজন মহারথী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার প্রভাব অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই। এই ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছিলেন সুকুমার রায়, যে পরিমণ্ডলের আলো কেবল তার সময়কালকে আলোকিত করেনি, বরং পৌঁছে গিয়েছিল পরবর্তী প্রজন্মে, যার দরুন উজ্জ্বল হয়ে উঠেছিলেন অস্কারজয়ী লেখক এবং চিত্র পরিচালক সত্যজিৎ রায়, যিনি নিজেও একজন ভার্সাটাইল জিনিয়াস। সুকুমার রায় বাংলা সাহিত্যের প্রথম কবি যার কাব্যে ইলাস্ট্রেশন ব্যবহৃত হয়েছিল। সিরিয়াস এবং নন সিরিয়াস সাহিত্যের দেয়াল তিনি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। মাত্র 8 বছর বয়সে লিখেছিলেন জীবনের প্রথম কবিতা। জীবদ্দশায় একটিও গ্রন্থ প্রকাশিত হয়নি। মৃত্যুর 9 দিন পর প্রকাশিত হয়েছিল প্রথম গ্রন্থ আবোল তাবোল। মাত্র 35 বছরের জীবনে কবিতা, ছড়া, নাটক, গল্প, প্রবন্ধ, নিবন্ধ লিখে নিজেকে বিস্ময়কর উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যে বিস্ময় কাজ করে তার রচিত শেষ কবিতার দিকে তাকালে। শরীরে মৃত্যুর ছায়া নিয়েও তিনি মিশ্র রসে লিখছেন, আদিমকালের চাঁদিম হিম, তোরাই বাঁধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর,
গানের পালা সাঙ্গমোড়।